খোলা হলে কাপ্তাই বাঁধে ষোলো জলকপাট জানাবো লক্ষ্যপুরে বাড়ছে বন্যার পানি বৃষ্টিও থামছে না এদিকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো সাদেক খান চার দিনের রিমান্ডে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ফের খোলা হলে কাপ্তাই বাঁধে ষোলো জলকপাট বিরতির পাঁচ ঘন্টা পর ফের খোলা হয়েছে কাপ্তায় বাঁধের ষোলো জল কাপাটের আগে সকাল আটটা দশ মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়্যার গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে প্রতি সেকেন্ড নয় হাজার কিউসিকেট পানি ছাড়া হয়েছে দুপুর দুইটা পর্যন্ত একটা না পানি ছাড়া হয় বিকেল পাঁচটার দিকে কাপতে লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কাপতে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহার তবে এই পানি ছাড়াই নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান পিডিবি কর্তৃপক্ষ সকাল থেকে সারাদিন চন্দ্রকোনা বাঙ্গাল হালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখা রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ যে কোনো ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানি এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে নদীর গতিবেগ কমে গেলে আবারও ফেরি পারাপার শুরু করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয় ফেরিপাড়াপার বন্ধ থাকার সময় রাজস্থি বান্দরবন যাওয়ার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে সন্ধ্যা সাতটায় কাপ্তায় হ্রদের পানির লেভেল ছিল একশো আট দশমিক ষাট ফুট মিনস সেই লেভেল হৃদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটের সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াইট বিদ্যুৎ পর্যন্ত পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এর আগে শনিবার বিকেল তিনটে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ওই দিন রাত দশটায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরবর্তী পরিবর্তন করে সকাল আটটায় দশ মিনিটে পানি ছাড়া হয় এই জন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছিল পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতিবেশী দেশের দায়িত্বহীনতার জন্য দেশের একটি অঞ্চলে লাখো মানুষ বন্যায় আক্রান্ত হয়ে দুর্ভোগের শিকার হয়েছে পানিকে উজানের দেশ ভারত বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে নিয়েছে তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে তবে তা যদি কারণে হয় তা মেনে নেওয়া যায় না দেশের বন্যার পরিস্থিতি নিয়ে মির্জি ফখরুল ইসলাম আলমগীর বলেন ত্রিপুরার পানিতেই দেশের এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারী বৃষ্টিপাতের ঢালের পানি বাংলাদেশে প্রবেশ করেছে ভারত বাদ খুলে দিয়েছে কিন্তু ভাটির দেশ বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি তিনি বলেন পানি ইস্যুতে ভারতের সঙ্গে নানা আলোচনা হয় কিন্তু কোনো লাভ হয় না এই পানিকেই তারা বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তিন তিনবার এক তরফা নির্বাচন করে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন হাসিনা বিএনপি মহাসচিব এই সময় অভিযোগ করে বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারত বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু দেশের মানুষ এখন সব বোঝেন কোন ষড়যন্ত্রই আজার কাজ হবে না পনেরো বছরের স্বৈরাচের সরকারকে হটিয়ে দেশের মানুষ তো প্রমাণ করেছেন মির্জা ফখরুল বলেন সৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুদ্ যোগ্যদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন দেশের পরিবেশ ঠিক করে দ্রুত নির্বাচন দেবেন অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই বিএনপি তাদের সব তাদের সব ধরনের সহায়তা করবে তবে সে সময় তো হবে যৌক্তিক ওয়ান ইলেভেনের মতো দীর্ঘ সময় দেওয়া যাবে না অনেক জায়গায় সংস্কার প্রয়োজন জানিয়ে বিএনপি নেতা বলেন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি একত্রিশ দফা সংস্কার দাবি দিয়েছে সেগুলো নিয়ে কাজ করবে তারা তবে এই সংস্কার হতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা

নানা স্থানে দলের পক্ষ থেকে কথা বলা হয়েছে এখন বাহিনী কেউ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না আইন তিনি বলেন এমিরিয়াস আলী সহ যারা এখন পর্যন্ত গুম হয়েছে তাদের বিষয়গুলো তদন্তের জন্য ইতিমধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে কথা হয়েছে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব বিষয় তুলে ধরবেন লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি বৃষ্টিও থামছে না নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকে লক্ষীপুরে বিস্তীর্ণ সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো সময় যত যাচ্ছে বন্যা পরিস্থিতি ততই অবনতি হচ্ছে অনেকে আশ্রয় আবার অনেকের গন্তব্য উজানে স্বজনদের বাড়ি এর মধ্যে অনেকে আছেন যাদের গন্তব্য অজানা অনেকে আবার চোখের ওপর রান্না বান্না করে ঘরে অবস্থান নিয়েছেন কোমর পানিতে যাতায়াত অস্বস্তিতে পড়তে হচ্ছে এছাড়া সুপেও পানিরও অভাব দেখা দেয় বিভিন্ন এলাকার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার তেইশ আগস্ট থেকে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকতে শুরু করে শনিবার চব্বিশ আগস্ট বিকেল থেকে পানির চাপ বেড়ে যায় এর মধ্যে শনিবার রাত থেকে লক্ষ্মীপুর বৃষ্টি শুরু হয় এতে সদর উপজেলা চন্দ্রগঞ্জ চশাই দীঘলি উত্তর জয়পুর বাঙ্গাখা মান্দারি তেওয়ারিগঞ্জ ইউনিয়ন সাকচর ও চর রোহিতা ইউনিয়ন প্লাবিত হয় এসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় চার পাঁচ ফুট পানিতে কয়েক লাখ মানুষ পানি পানিবন্দী রয়েছে একই সঙ্গে লক্ষ্মীপুর জেলা শহর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খাল সহ দা খালাকগুলোতে পানি উচ্ছে পড়ছে এতে লক্ষ্মীপুর পৌরসভার সম সেরাবাদ লালমোদ মধ্য বাঞ্চন নগর শিশু পার্ক এলাকা ও লাহোর কান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে এসব এলাকার বারো হাজার সাতশো পঞ্চাশ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানা গেছে তবে অধিকাংশ মানুষ নিজের বাড়ি ঘর ছেড়ে স্বজনদের বাড়িতে গিয়ে উঠেছে আবার অনেকেই নিজের ঘরে ছকি বা কাজের উপর খাটের উপর রান্না বান্না করছেন বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে ভারত থেকে আসা পানিতে নোয়াখালী ফেনীতে যখন বন্যা তখন লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়ে মানুষ এই বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে রামগতি ও কমলনগর উপজেলা অঞ্চলের বহু মানুষ প্রায় এক মাস জুড়ে পানি বন্দী হয়ে রয়েছেন সদর রায়পুর রামগঞ্জে বিভিন্ন ইউনিয়ন পানিবন্দী হয়ে পড়েছিল মানুষ সর্বশেষ গত শুক্রবার নোয়াখালী বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকে পড়ে এতে লক্ষ্মীপুরেও এখন বন্যা কবলিত এর মধ্যেই শনিবার রাতে প্রায় তিন ফুট পানি বেড়ে গেছে বন্যা কবলিত এলাকায় রহমত খালি খাল হয়ে মেঘনা নদী যেন পানের পানি নেমে যেতে পারে সেজন্য মজু চৌধুরীর হাটে দুইটি স্লাইস গেট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড এরপরও কোথাও যেন পানি কমছে না উল্লেখ্য সময়ের সাথে সাথে বনের পানি বেড়ে চলছে একই সঙ্গে বৃষ্ট হচ্ছে লক্ষপুরে সর্বত্র এতে বন্যা গভীর এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা প্রশাসন সূত্র জানা জেলার পাঁচটি উপজেলার সাত লাখ সাতচল্লিশ হাজার চারশো বিশ জন মানুষ পানিবন্দী বন্দি রয়েছে এতে ক্ষতিগ্রস্তদের জন্য একশো পঞ্চান্ন মেট্রিক টন জিয়ার চাল ও দশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিয়া পৃথক দুটি চিঠিতে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেন বরাদ্দকৃত চালের মধ্যে সদর উপজেলা তিরিশ মেট্রিক টন রায়পুরে পঁচিশ মেট্রিক টন রামগঞ্জে পঞ্চাশ মেট্রিক টন রামগতিতে বিশ মেট্রিক টন ও কমলনগরে তিরিশ মেট্রিক টন বরাদ্দকৃত টাকার মধ্যে প্রত্যেক উপজেলার জন্য দুই লাখ টাকা করে দেওয়া হয় মন্দারি ইউনিয়নের জাদুইয়া ও উত্তর দুর্গাপুর গ্রামের বাসিন্দা তহফের ইমরান হোসেন সহ কয়েকজন জানান গত সাত দিন ধরে তাদের বাড়িঘরে বৃষ্টির পানি জমেছিল ওই পানি না নামতেই গত তিন দিন ধরে হঠাৎ করে পানি বাড়তে থাকে শনিবার সারাদিন বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হয় তবে বৃষ্টির পাশাপাশি নোয়াখালীর বন্যার পানি এদিকে চাপ দেয় যখন প্রত্যেকটি বাড়ি তিন চার ফুট পানিতে তলিয়ে আছে ঘর বাড়িতে থাকার কোনো পরিস্থিতি নেই যাদের ঘরের ভিটা উঁচু তারাই শুধু বাড়ি ঘরে থেকে গেছে আর অন্যরা স্বজনের বাড়ি আশ্রয়ন থেকে কেন্দ্রে ঠাঁই নিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান বলেন নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকে পড়েছে এজন্য পানি বেড়ে গেছে প্রায় বারো হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আমরা তাদেরকে শুকনো খাবার দিয়েছি সঙ্গে খিচুড়ি রান্না করে আশ্রয় কেন্দ্রের মানুষদেরকে পরিবেশন করা হচ্ছে সাদেক খান চার দিনের রিমান্ডে চার দিনের সাবেক এমপি এ খান গত বিশ জুলাই ছাত্র আন্দোলনের সময় ট্রাক চালক মোহাম্মদ সুজন হত্যা মামলায় ঢাকা তেরো আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত বাইশ আগস্ট নিহত ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলাটি করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সবুজ রহমান দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রস্তুল আলম রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন সহিংসতা ও ভুক্তভোগীদেরকে হত্যার বিষয়ে অভিযুক্ত অবগত ছিলেন তাই তাকে রিমান্ডে নিয়ে ঘটনার মূল সূত্র খুঁজে বের করতে হবে এবং হত্যাকাণ্ডের মূল হতা ও উস্কানি দাতাদের অবস্থান জানতে হবে মামলার এজাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনআশি জনের মধ্যে একুশতম আসামি হিসেবে সাদেক খানের নাম উল্লেখ করা হয় বাদী জানান গত বিশ জুলাই সন্ধ্যা সাতটায় মোহাম্মদপুরের বসিলা মোড় সংলগ্ন সাত মসজিদের সামনে তার ভাইকে গুলি করা হয় যখন তার ভাই বাসায় ফিরছিলেন ঘটনার পরপরই স্থানীয়রা শহীদ শহরের হাসপাতালে নিয়ে গেল কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা সাবেক ষষ্ঠমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈদুল কাদের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আলী আরফাতকে আসামি করা হয়েছে গতকাল রাজধানীর পশ্চিম নাগর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেপ্তার করে পুলিশ সাদেক খান দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা তেরো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দু চব্বিশ সালে জানুয়ারি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি উল্লেখ্য সাদেক খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা তেরো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে সাদেক খান অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয় দু হাজার এক সালে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি তৎকালীন সাতচল্লিশ নম্বর ওয়ার্ড ও বর্তমান চৌত্রিশ নম্বর ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর নির্বাচিত হন এছাড়া তিনি সর্বশ্রেষ্ঠ কাউন্সিলর পুরস্কারও পেয়েছেন তিনি তখন দুবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন সাদেখা উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত মহম্মপুর থানা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট সালে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা তেরো রাষ্ট্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট কেন্ট আপনার মূল্যবান মতামত জানান আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ